নমস্কার আমি সৌরভ শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BERA, ASSR, ENG, VNG, EKG, Vestibular, Psychological পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন। দিওয়ালি সকালে ধোঁয়াশা দিল্লিতে বাতাসের মান খুব খারাপ রাতের কথা ভেবে বাড়ছে উদ্বেগ দীপাবলির সকালে ধোঁয়ার পুরু চাদরে ঢাকল দিল্লি নামল বাতাসের গুণগত মান এমন ঘটনায় আশঙ্কিত রাজধানীর নাগরিকরা প্রশ্ন উঠছে দীপাবলির সকালে যদি এই অবস্থা হয় তাহলে রাতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে যদিও প্রতিবারের মতোই দিল্লিতে শব্দবাজি আতশবাজি বিক্রি মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি কিছুদিন ধরে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে রয়েছে রোজ সকালে ধোঁয়ার চাদরে ঢাকা পড়ছে শহর দীপাবলির দিনেও সকালে দিল্লির বাতাসের গুণগত মান খুব খারাপ পর্যায়ে ছিল বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছেছে আনন্দ বিহারে সেখানে AQY419 যদিও দীপাবলির কথা মাথায় রেখেই একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন শব্দবাজি আতশবাজি বিক্রি মজুদ এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি অনলাইনেও বাজি বিক্রিও আগামী 2025 1 জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিও পরিবেশ বান্ধব সবুজ বাজিকে ছাড় দিয়েছে প্রশাসন মেক্সিকোর স্টিলন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ ঝলসে মৃত অন্তত 12 মেক্সিকোর এক স্টিল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের আহত বেশ কয়েকজন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বুধবার ঘটনাটি ঘটে মেক্সিকোর সেন্ট্রাল টলাক্সকালা প্রদেশের এপিজাকো শহরে ব্রিটিশ কোম্পানি সিমেক গ্রুপের মালিকানাধীন একটি স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে কেঁপে ওঠে আশেপাশের এলাকাও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ দমকল বাহিনী ও উদ্ধারকারী দল শুরু হয় আগুন নেভানোর কাজ উদ্ধারকারীরা ভিড় থেকে 12 জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসা চলছে তাদের মৃত্যুর পরেও সঙ্গ ছাড়েনি বান্ধবী বাস্তবতা গায়ে গায়ে অশরীরী জগৎ বলছে স্পিরিট 7 বছর আগের একটা অ্যাক্সিডেন্ট গুজরাটের সুরাটের ঘটনা এক বন্ধুর মারফত ব্যাপারটা সামনে আসে সেই বন্ধুর পাড়ার এক পরিচিত জীবনের ঘটনা আজ বলবো ওয়ার্ল্ড নিউজে সুরাটের একটি সংস্থায় চাকরি করত সে আদতে পাঠুরির বাসিন্দা বিয়ের পরও স্ত্রীকে নিয়েই যায় সেখানেই আরো এক বাঙালি দম্পতির সঙ্গে আলাপ একই কমপ্লেক্সে মুখোমুখি ফ্ল্যাট দুই বাঙালি দোস্তি এমন জায়গায় পৌঁছায় যে সংসার খরচটাই কার্যত তারা ভাগাভাগি করে চালাতে থাকে এক পরিবার লং ড্রাইভে গেলে অন্যটিকেও তুলে নেয় কিন্তু বছর 7 কেটে গিয়েছে সেই দুর্ঘটনার পর সুরাটের সেই ফ্ল্যাট চাকরি ছেড়ে পাটুলির সেই দম্পতি ফের সপরিবারে এখন কলকাতায় কিন্তু সব ছেড়ে দিলেও লং ড্রাইভের সঙ্গী সেই গাড়ি তারা আজও ছাড়তে পারেনি পাটুলির সেই মেয়েটির বান্ধবীর মৃত্যু হয় আচমকা এক দুর্ঘটনায় সুরাটে একদিন সেই বন্ধুর ফ্ল্যাটে গিয়েছে আড্ডা দিতে আড্ডার মাঝেই আচমকা ল্যাপটার চিৎকারে সব খান খান ল্যাপটি বাইরের অন্ধকারের দিকে ঘোলাটে ক্লান্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে চলেছে মৃত্যুর পরও বান্ধবীর সঙ্গে থেকে গেল সে তার উপস্থিতি বরাবর জানান দেয় অনবরত আদিত্য এখন অতীত অনন্যার জন্মদিনেই নতুন প্রেমিকের প্রেমের ইস্তেহার জন্মদিনেই খুললাম খুললা প্রেমের ইস্তেহার বার্থডেকাল অনন্যা পাণ্ডের ছবি পোস্ট করে আই লাভ ইউ লিখেই দিলেন ওয়ালকার ব্ল্যাঙ্কো তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে তাতেই নেটিজেনদের মত আদিত্য রায় কাপুর তাহলে এবার নিশ্চিতভাবেই অনন্যার জীবনের অতীত গত 2 বছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড
তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কি কন্যাকে দেখলেই রসিকতা করে নাইট ম্যানেজার আদিত্যর কথাই জিজ্ঞেস করতেন পাপারাজ্জিত্রা। কিন্তু সুখের সেই সময় আর টিকল না। আচমকাই শোনা যায় আদিত্য অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। এর কিছুদিন পরই ওয়ালকার ব্ল্যাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। অনন্যার জন্মদিনে মাঝরাতেই অনন্যার হাসি মুখের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ওয়ালকার। তাতে লেখেন, শুভ জন্মদিন সুন্দরী, তুমি খুব স্পেশাল, আই লাভ ইউ অ্যানি। নিজের এই বার্তার সঙ্গে একটি ভালোবাসার ইমেজও দিয়েছেন তিনি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া।